সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসিটিভির বিশেষ অনুষ্ঠান জীবন মিত্র আর আপনাদের সাথে আছি আমি ডাক্তার রাকিবা আক্তার রিভা আর আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রামায়া রামলিঙ্গম ফার্টিলিটি স্পেশালিস্ট জীবন মিত্র ফার্টিলিটি সেন্টার অফ চেন্নাই সেই সাথে উপস্থিত আছেন আমাদের একজন বিশেষ অতিথি সুলতান আলম আজকে আমরা কথা বলবো ফার্টি আইবিএফ ফেলোরের সমাধান নিয়ে মানে এটা কী কারণে কীভাবে আমরা সমাধান করতে পারি সেই বিষয় আমরা আজকে আমাদের বিষয়জ্ঞ চিকিৎসকের কাছ থেকে আমরা শুনতে পারব ম্যাম আপনার কাছে আমার ফার্স্ট অফ অল কোয়েশ্চেন যে ফার্টিলিটি ট্রিটমেন্টের যে আমরা আইবিএফ ট্রিটমেন্টে নিচ্ছি এটা তো একটা বেস্ট ট্রিটমেন্ট এখন এই ট্রিটমেন্টের সাকসেস রেটটা কতটুকু আই বিএফ ট্রিটমেন্টের নমস্কার সি অ্যাজ ডিসকাসড আর্লিয়ার ফার্টিলিটি ট্রিটমেন্ট মে অনেক ট্রিটমেন্ট আছে বাট এটা বেস্ট ট্রিটমেন্ট সাকসেস বেশি হওয়ার মধ্যে ট্রিটমেন্ট লাস্ট স্টেজ অফ ট্রিটমেন্ট ইজ আইভিএফ আইসিএসআই ট্রিটমেন্ট সো এটা সাকসেস রেট ত্রিশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত হতে পারে সো দ্য সাকসেস রেট কেন ইতনা ব্রড রেঞ্জ মে আমি বলি এটা কারণ আছে বিকজ আপনার আপনার বয়েস কত আপনার কী কারণে আইভিএফ করতে হবে কি সেন্টার এ আইভিএফ করে কি ডক্টরে আন্ডারে আইভিএফ করে এ সব মোদে হি আপনার সাকসেস রেট হবে সো সেন্টার আইভিএফ করার জন্য সাকসেস সেন্টার চুজ করার আগে আপনার ঠিক মতো সেন্টার কে ব্যাপারে এনকোয়ারি করতে হবে সো সেন্টার টা সাকসেস রেট কত परसेंट আছে বেবি প্রেগন্যান্সি পজিটিভ হয় সাকসেস নেই হাত তে বেবি নিতে হবে বেবি নষ্ট না হওয়ার মতো বেবি মাদার সেফ ডেলিভারি করতে হবে কিছু কমপ্লিকেশানস না হওয়ার মতো এরকম সেন্টার কি সেন্টার আছে ওখানে যাওয়ার পরে ওখানে পেশেন্ট সঙ্গে ট্রিটমেন্ট নেওয়ার পেশেন্ট সঙ্গে আলোচনা করতে হবে কীভাবে ট্রিটমেন্ট আছে সাকসেস প্রথমবার সাকসেস হওয়ার চান্স কত পার্সেন্ট এসব জিনিস করার পরে টিকমতো সেন্টার চুজ করলে আপনার সাকসেস রেট বেশি হবে সেকেন্ড মে আইভিএফ ট্রিটমেন্ট করলে তো আপনার সাকসেস বেশি হবে ফর্টি ইয়ার্স ফর্টি ফাইভ ইয়ার্স উপর যাওয়ার সময় ডিম শুক্রাণু প্রবলেম কী কারণ সাকসেস রেট কমবে সো সাকসেস রেট যদি ত্রিশ থেকে আশি পার্সেন্ট ইফেক্টের বাকিটা পেশেন্ট ফেট কী सो आईवीएफ सपोज दस पेशेंट को आईवीएफ कर ले तो फाइव टू सिक्स एट पेशेंट सक्सेस हो बाकी दो टा पेशेंट का फेट की এটা ইম্পর্টেন্ট বিকজ আইভিএফ হলে এটা অনেক খুব প্রবলেম মেন্টাল টেনশন হচ্ছে ডিপ্রেশন হচ্ছে বিকজ আইভিএফ ইজ বেস্ট ট্রিটমেন্ট হয়তো কীভাবে প্রেগনেন্সি হবে লাইফ শেষ হয়ে গেছি এরপরে বেবি হওয়ার চান্স কিছু নেই পেশেন্ট ডে থিঙ্ক লাইক দ্যাট এটা রং কথা আইভিএফ ফেইলিয়ার হওয়ার পরে ঠিকমতো চিকিৎসা নিলে তো সাকসেস হওয়ার চান্স বেশি আছে ওকে ম্যাম আচ্ছা আইভিএফ ট্রিটমেন্টটা ফেইলিয়র হলে আমরা আমরা কী কী করতে পারি কী কী সুবিধা আছে সো ফার্স্ট আইভিএফ ট্রিটমেন্টটা ফেলিয়ার হলে ডিপ্রেশন ইউ শুড নট গো ফর ডিপ্রেশন মেন্টাল টেনশন কো কম করতে হবে রিল্যাক্স করতে হবে ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ প্রথম গুড ফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টরকে পাস যেতে হবে আপনার সব আগেকার আইভিএফ রিপোর্ট গুলা নিয়ে কি কারণতে আইভিএফ ফেলিয়ার হয়ে গেছি এটা প্রথম দেখতে হবে সো এটা ছাড়া আবার সেম আইভিএফ ট্রিটমেন্ট বারবার বারবার করলে তো সাকসেস হওয়ার জন্য অনেক টাইম হবে অনেক টাকা নষ্ট হবে মেন্টাল স্ট্রেস বেশি হয়ে যাবে সো প্রথম প্রবলেমটা কি বিকজ আইভিএফ ফেলিয়ার কি জন্য হচ্ছে এটা জানতে হবে এরপরে এর মধ্যে ট্রিটমেন্ট করতে হবে ওকে ম্যাম আপনার দাম্পত্য জীবনের জার্নিটা যদি আমাদের একটু বলতেন এটা তো খুব মানে দুঃখের মানে একটা সাগরের মতো যারা এটাতে মানে দুই বিয়ের এক বছর পর থেকে যদি আমাদের বাচ্চা না সেটাই একটা জার্নি শুরু হয়ে যায় যে পর্যন্ত না হয় বাচ্চা সেই পর্যন্ত আমি মানে মোটামুটি অনেক মানে ই হয়ে কিন্তু আমি ফ্যামিলি সাপোর্ট পেয়েছি মানে এটা আইবিএ পর্যন্ত করানো আমারও জীবনে গড়িয়েছে মানে আমার মানে ফ্যামিলি সাপোর্ট আমি যথেষ্ট পাওয়াতে আমি এত এই পর্যন্ত আসতে পেরেছি এটা এমনি তো খুব কষ্টের আপনি কি আইবিএফ সম্পর্কে আগে থেকে জানতেন নাকি কারোর মাধ্যমে আপনি জেনেছেন যে ট্রিটমেন্টের মাধ্যমে না আমি এখানে যখন ডাক্তার দেখিয়েছি তখন অনেক বলে আমি আর সবই করেছি আই ও আই ও এগুলো করিয়েছি ওগুলো সাকসেস হয়নি লাস্টে মনে করেন ওইটা আমার যেহেতু বয়স হয়ে গেছে লাস্ট চিকিৎসা এটা কিন্তু মানে আমার যেভাবে বলা হয়েছে যে আইবিএফ এটা বেস্ট হবে আর অন্য চিকিৎসা গেলে একটা প্রসেস অনেক দেরি হয়ে যাবে এমনি তো বয়স বেড়ে গেছে মানে বাচ্চা হওয়াতে বাচ্চা হলেও সুস্থ বাচ্চা হবে এমন তো মানে ই না এই জন্য আমরা মানে আইবিএফ নেওয়ার জন্যই আমার হাজব্যান্ড আমরা এটা ডিসিশন নিয়েছি আর কি আচ্ছা আপনি হচ্ছে আইবিএফ নেওয়ার আগে মানে আমাদের দেশে কি অন্য কোনো ট্রিটমেন্ট নিয়েছিলেন হ্যাঁ ইনফার্টিলিটি তো আমি ডাক্তার দেখিয়েছি মানে এটার আগে কি অন্য কোনো আর অন্য কোনো ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন কি হ্যাঁ করেছি আমি আর কি ট্রিটমেন্ট যদি আমি তো এই যে ডাক্তার যেভাবে মানে আমাদের প্রথম নরমালি ওষুধ দিয়ে চেষ্টা করেছে পরে আইওআই একটা যে এইগুলো করেছে আমি ওটাও অনেকবার করেছি

और किचु एम्ब्रियो ट्रांसफर करार पोरे यूरिन इन्फेक्शन और किचु जोर ए रकम जनरल इन्फेक्शन किचु होले तो भी इम्प्लांटेशन फेलियर होते पारे सो so, प्रथम डॉक्टर ने अपना आगे का रिपोर्ट सब गुला देख बैन সো ইটি করার সময় এন্ডোমেট্রিম কার বেবি রেডি করার পরে ফর্ম হওয়ার পরে এটা রাখতে হবে কোট্রো রাখার সময় এমব্রিও গ্রেডিং করবেন এমব্রিও কি গ্রেডিং আছে এ গ্রেড ওর বি গ্রেড সব দিবেন সো এ গ্রেড এম্ব্রিও হলে তো সাকসেস ভালো হবে তো এ গ্রেড এম্ব্রিও কীভাবে ফর্ম হবে ডিম কোয়ালিটি ভালো থাকলে শুক্রানু কোয়ালিটি ভালো থাকলে দেন অনলি এ গ্রেড এম্বিও ফর্ম হবে যদি ডিম কোয়ালিটি বালো না থাকে তো

এর মধ্যে সাপোজ এ প্রোটোকলতে ডিম ভালো করে না হয় তো অন্য কোন প্রোটোকল মে দিলে তো সাকসেস ডিম বেশি হওয়ার চান্স আছে সাম কিছু পেশেন্ট কো ডিম কম হতে পারে সাম পেশেন্ট কো ডিম বেশি হবে বাট কোয়ালিটি প্রবলেম হতে হবে হতে পারে সেকেন্ড সাম পেশেন্ট এ সব ভালো হবে এমব্রিও টিক মধ্যে ফর্ম হবে বাট ইটি করার সময় এমব্রিও ভিতরে রাখার সময় এন্ডোমেট্রিম কার লাইনিং পাতলা হতে পারে যদি এন্ডোমেট্রিম লাইনিং পাতলা হলে তো সাকসেস চান্স কমবে কম দেবে সো দিস পেশেন্টস উই হ্যাভ টু কনসেন্ট্রেট অন দ্য এন্ডোমেট্রিম লাইনিং যা বেশি মেডিসিনস নতুন মেডিসিনস সব আছে সব দিয়ে ইউট্রাস কি কারণ পাতলা আছে এটা জানার পরে এসব মেডিসিনস দিলে এন্ডোমেট্রিম কা ইমপ্রুভমেন্ট করতে হবে এরপরে করলে তো সাকসেস বেশি হবে ইটি করার পরে কিছু ইনফেকশন না হওয়ার মতো এমব্রিও ট্রান্সফার করার পরে প্রথম পনেরো দিন খুব ইম্পর্ট্যান্ট কিছু ইনফেকশন না হওয়ার মধ্যে উই হ্যাভ টু সি অল এসব করলে তো সাকসেস বেশি হবে ওকে ম্যাম আমরা হচ্ছে এটাতে কীভাবে সমাধান পেতে পারি সো সমাধান আইভিএফ ফেইলিয়ার আবার আইভিএফ ট্রিটমেন্টই করতে হবে এরকম নাই অনেক পেশেন্টস আমি দেখেছি আইভিএফ ফেইলিয়ার হওয়ার পরে ন্যাচারালি বি কানসার হয়ে গেছে তো একবার আইভিএফ ফেইলিয়ার হলে দ্যাট মিনস দ্যাট

পিক মধ্য প্রবলেম সমাধান করে আইভিএফ করলে বি সাকসেস বেশি হওয়ার চান্স আছে ওকে ধন্যবাদ ম্যাম আমরা এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর এসে আবারও আপনার কাছে আমরা কিছু প্রশ্ন জানতে চাইব দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফির ফিরে একটু পরে ততক্ষণ আপনার আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি জীবন মিত্র অনুষ্ঠানে ম্যাম আপনার কাছে আমরা আবারও জানতে চাইবো যে আমাদের আইভিএফ ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স কী কী ট্রিটমেন্ট আছে সো আইভিএফ ট্রিটমেন্ট উই হ্যাভ ডিসকাসড হোয়াট ইজ আইভিএফ ট্রিটমেন্ট এটা নেক্সট স্টেপ ইজ আইসিএসআই ট্রিটমেন্ট ইন্ট্রাসাইটোপ্লাসমিক স্পার্ম ইঞ্জেকশন এটা এক্স স্টেপ আইভিএফতে অ্যাডভান্স ট্রিটমেন্ট সো আইসিএসআই ইজ সুটেবল ফর সিভিয়ার স্পার্ম প্রবলেম যাদের শুক্রাণু খুব উইক হয় जर जरोल पम काउंट है जँ डिम खूब उकोमेट्रसिस डिम क्वालिटी प्रॉब्लम हो पेशेंट एज बे हर so, महिला को आई सी एस आई ट्रिटमेंट में सकसेस बसिंग आईविएफे कम्पेयर आई सी एस आई में सकसेस बे सो नेक्स्ट स्टेप आईवीएफ आई सी एस आई पढ़े क्यों एडवान्समेंट आफ यू सी नॉर्मल नर्मल आईविएफ प्रसेसे डिम एंड शुक्राणु को बेबी फॉर्म करार पोरे দুই দিন না তিন দিন ইনকিউবেটার মে গ্রো করবো পরে কী কী এমব্রিও বালোর মধ্য গ্রো হচ্ছে এটা চেকিং করার পরে ইউট্রাসকো ভিতরে রাখবো এটা নর্মাল আইভিএফ আইসিএসআই প্রসিজার বাট সাকসেস রেট বেশি করার জন্য নতুন টেকনিক আছে ব্লাস্টোসিস ট্রান্সফার কো পাঁচ দিন ইনকিউবেটার মে স্পেশাল ইনকিউবেটার মে গ্রো করলে তো বোঝা যাবে কীভাবে বেবি গ্রোথ হচ্ছে বিকজ সাব এমব্রিও মধ্য গ্রো হবে না

ब्लैटोसिस ट्रांसफार एट नतन ब्लैटोसिस ट्रांसफार कर ले तो सकसेस बेसि होते दिस इज वन एडवान्समेंट सेकेंड थिंग सपोज अपनार एमब्रिओ ट्रांसफार करारे फेलियर होंडोमेट्रियम लाइनिंग खूब भलो आचे एमब्रिओ भी भलो आट कान सकसेस होता बुझते परिनाम पेशेंट को एंडोमेट्रियम को रिसेप्टिटी यूट्रस का इनार लाइनिंग बेबी बसार अक्सेप्ट होअर मधो शक्ति आचे की ना एंडोमेट्रियम रिसेप्टिविटी की बाबए आचे इटा देखार जणू एंडोमेट्रियल रिसेप्टिविटी टेस्टिंग आचे नेक्स्ट ट्रीटमेंट एम्ब्रियो को लेजर ट्रीटमेंट करे एम्ब्रियो को खोसा को फुटा करर मधो ट्रीटमेंट आचे लेजर हैचिंग इटा ले तो एम्ब्रियो सुविधाते बेर होते पारे में इम्प्लांटेशन का चांस बेशिया অন্য কোন টেকনিক আছে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং এমব্রিও ফর্ম হওয়ার পরে এমব্রিও কি ভালো আছে কি না চেকিং করার জন্য এমব্রিও বায়াপসি বায়োপসি করে জেনেটিক টেস্টিং করা যাবে অ্যান্ড লাস্ট ইস এমব্রিও গ্লু ইমপ্লান্টেশন ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য এমব্রিও ভিতরে ট্রান্সফার করার সময় এমব্রিও গ্লু এটা সাবস্টেন্স অ্যাড করলে তো ইমপ্লান্টেশন চান্স বেশি হতে পারে সো দের আর লট অফ অ্যাডভান্সমেন্টস ইন দিস ফিল্ড আচ্ছা আইবিএফ ট্রিটমেন্টটা ফেল হলে নেক্সট আমরা কী করতে পারি पेशेंट uh, uh, you know, ए सब टेक्निक यूज कर दरकारो कॉस्टली ट्रीटमेंट एंड ए सब एक्सट्रा टेक्निक एड ऑन हो तो और कॉस्ट बेसि होते बुझे दैट इज यू हैव टू गो टू गुड फर्टिलिटी स्पेशलिस्ट टू अंडार्ड यम যদি আপনার এমব্রিওতে হয় তো এমব্রিও টেস্টিং করতে হবে এমব্রিও ইমপ্রুভমেন্ট জন্য স্পেশাল টেকনিক করতে হবে যদি ইউট্রাস লাইনিং তে প্রবলেম হয় তো দেন এর মধ্যে ট্রিটমেন্ট করতে হবে সো ফার্টিলিটি স্পেশালিস্ট উইল গাইড ইউ মানে কোন টেকনিকটা আচ্ছা ম্যাম আপনাকে ধন্যবাদ এত সুন্দর হচ্ছে বক্তব্য দেওয়ার জন্য এখন আমরা হচ্ছে আমাদের অতিথি কাছে একটু চলে যাচ্ছি ম্যাম আপনি যে দেশের বাইরে যে ট্রিটমেন্টটা নিয়েছেন

যেখানে আমি মানে সাকসেস আমি তেমন রিপাই আচ্ছা ঠিক আছে তখনও দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন ওখানে কতদিন ছিলেন আমি তো এক এক আমি অনেকদিন থাকিনি আমি গিয়েছি প্রথমে একটা চিকিৎসা নিয়ে তিন মাসে দিয়ে আমাকে একটা কন্টিনিউ দিয়েছে ওটা করার পরে আবার গেলাম তখন আবার ওনারা আমাকে ডিম ইয়ের জন্য কালেক্টের জন্য আমাকে আবার চিকিৎসা দিল ইনজেকশন দিল সেটা নেওয়ার পরে

মহিলাদের কো হচ্ছে সো ফ্যামিলি সাপোর্ট ভালো থাকলে তো ট্রিটমেন্ট স্ট্রেস হবে না সাকসেস চান্সেস বেশি হবে বেশি হবে ম্যাম আপনার এখন বেবি কতজন আমার বেবি এখন ফার্স্ট একটা ছেলে আছে আচ্ছা অর টুইন বেবি ওই টুইন বেবি আই এনে আছে আচ্ছা আপনি এখন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দাম্পত্য জীবনে এখন আমাদের মোটামুটি আগে ওরও আমার হাজবেন্ডের যথেষ্ট সাপোর্ট ফার্স্ট টু লাস্ট আছে তারপর আমার আত্মীয় স্বজন মানে আমার শ্বশুর বাড়িও সবাই আমার জন্য সবসময় চেয়েছে যে আমি মানে আমার বাচ্চা হোক বা ওনার যা যা করার আমার খুব সাপোর্ট করেছে ফিনান্সিয়াল বলেন তারপর মেন্টালি সব দিক দিয়ে মানে এই জন্য আমার হয়তো আল্লাহ আমাকে মানে একবারই আমাকে আর মেন্টালি এটা অনেক মানে দরকার এই গুলো যখন আপনি নেগেটিভ কিছু আসবেন তখন ভিতর থেকে এমনি মানুষ একটা ই হয়ে যায় এটা কিন্তু আপনার মেন্টালি যদি আমি সব দিক দিয়ে পাই সব দিক দিয়ে শরীরের ও আমাদের মেন্টাল সাপোর্টটাই হচ্ছে খুব বড় একটা ইম্পর্টেন্ট বিষয়টাই সেটা পেলে হচ্ছে যে কোনো ট্রিটমেন্টে আসলে করা পসিবল খুব দ্রুত এটা কাজ সব কিছু করা পসিবল হয় ম্যাম আপনার কাছে এখন আমার আরেকটা মানে আরেকটু জানতে চাচ্ছি যে অনেক দম্পতি আছে আপনার একাধিকবার হচ্ছে আইবিএফ ট্রিটমেন্টে ফেলোর হচ্ছে মানে এটা থেকে আমরা কিভাবে আইবিএফ ট্রিটমেন্টের মাধ্যমে সাকসেস রেটটা বাড়াতে পারি বারবার তো ফেলোর হচ্ছে না বারবার ফেলিয়ার হওয়ার পরে বি প্রপার সেন্টারতে প্রপার গাইডেন্সে করার সময় সাকসেস বেশি হতে পারে এর জন্য তিনবার চারবার নেগেটিভ হওয়ার তাম্বাদিয়ার দে শুড নট ফিল হেয়ার পরে সাকসেস হবে না দে নিড নট ফিল লাইক দিস यू इनकोर अबाउट प्रपार सेंटर कम टू प्रपार सेंटर देन हाव ट्रीटमेंट सकसेस हो सेकेंड थिंग कपल शुड एम टू इनक्रीज दस रेट सो ट्रीटमेंट एक सैड में जा मैक्सिमम सक्सेस करार्जन डक्टर सब उल डू पेशेंट ऑल्सो शुड टेक एक्सट्रा केयर टू इनक्रीज दस रेट सो आईविएफ करार आगे ही प्री ट्रीटमेंट करते अपना शुगर जो बेसि है तो कंट्रोल करते वजन बेसि है तो कंट्रोल करते ब्लाड प्रेशर कंट्रोल करतेल दोज यू हैव टू डू मेंटल स्ट्रेस कम करते बेशी शाक सब्जी खेते इफ यू डू ऑल दोज थिंग्स, सबसिक्वेंटली आईवीएफ यू डू ना सक्सेस रेट विल इंक्रीज़ इन द फर्स्ट टाइम एंड आईवीएफ वी एफ करार समय बालो इंजेक्शन दिले तो डीम क्वालिटी बालो हो सो यू शुड नॉट सी फॉर फिनेंशियल थिंग्स गुड इंजेक्शन दिले ही गुड सक्सेस हो बिकॉज डीम क्वालिटी डिटरमाइंस योर सक्सेस रेट सो डीम क्वालिटी बालो हर जो गुड इंजेक्शन दीते एम्ब्रियो को ब्लास्टोसिस्ट कल्चर कर ले तो सक्सेस बेसि हो भे. ইটি করার পরে মেন্টাল টেনশন কম করতে হবে কিছু ইনফেকশন না হওয়ার মধ্যে দেখতে হবে এই সব করলে তো প্রথমবারই সাকসেস হওয়ার জন্য অনেক চান্স আছে ওকে আচ্ছা ম্যাম আমরা একটু অতিথির কাছে এখন একটু যাচ্ছি আপনি তো ট্রিটমেন্টে নিয়েছেন আর অনেকেই হচ্ছে এই ট্রিটমেন্ট সম্পর্কে জানে না এখন আপনি কি দর্শকদের উদ্দেশ্য করে যদি কিছু বলেন ইনফেক্টি ফার্টিলিটি কিন্তু এটা একটা অসুখী এটা কিন্তু কোনো মানে বন্ধাত্মটা এটা কারো কোনো অন্য কোনোই না এটা এক ধরনের অসুখ এবং এটা ট্রিটমেন্ট করতে হবে মানে অসুখ হলে যে আমরা অন্য যেমন ক্যান্সার বা অন্য কোনো কিছু হলে সেটা ট্রিটমেন্ট করি এটা কিন্তু একটা ট্রিটমেন্টই এত মানে নিরাশ না হয়ে আল্লাহকে ডাকে আল্লাহ নামাজ রোজা পড়ে মানে এই করলে মনে হয় না মানে নিরাশ হবে কেউ এখন এটাও একটা ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট নিলে মানে এখন অনেকেই সাকসেস হচ্ছে হ্যাঁ অনেক সাকসেস রেট এখন অনেক বেশি ম্যাম শেষ মুহূর্তে আপনি কি দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলতে চান এজ অফ দ্য কাপল ইজ ভেরি ইম্পর্টেন্ট इनफर्टिलिटी प्रॉब्लम बेबी ना हो तो स्टिग्मा प्रॉब्लम नहीं सो करेक्ट एज में यू गो टू करेक्ट प्लेस सक्सेस हो प्रॉपर डॉक्टर गाइडेंस से ट्रीटमेंट कर ले तो 99 अपना सब प्रॉब्लम समाधान हो सक्सेस हार चांस अच्छे ওকে ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম এত সুন্দর মানে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার এই মূল্যবান সময়টা অতিবাহিত করার জন্য এই টিভি প্রোগ্রাম করার জন্য এটা সুযোগ দেওয়ার জন্য এস এ টিভি টিমকে অনেক ধন্যবাদ আমি জানাচ্ছি ওকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক আমাদের প্রোগ্রামের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এখন নিয়ে নিচ্ছি বিদায় আপনারা আমাদের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন আল্লাহ হাফিজ